হ্যালো গাইস, ফ্রি গেমস স্পোর্টসের আরো একটা ভিডিওতে তোমাদের আরো একবার স্বাগত। ভিডিও শুরুর আগে একটাই কথা, যারা এখনো সাবস্ক্রাইব করনি, কিসের অপেক্ষা করছো? অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্টে জানিও তোমাদের মতামত। সাফ কাপের ফাইনালে ইন্ডিয়ার বিপক্ষে নেপাল, আবারও চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ সুনীল ছেত্রীদের কাছে। এবং গত ম্যাচে যেভাবে ডমিনেটিং ফুটবল ইন্ডিয়া খেলেছে তাতে আশা জেগেছে ভারতীয় ফুটবল ফ্যানদের। গত ম্যাচে আপুইয়া এবং ব্রান্ডান মাঝ মাঠে দারুণ ফুটবল খেলেছিল। আপুইয়ার থ্রু পাস এবং বল স্ন্যাচগুলো দারুণ ছিল। তবে এই ম্যাচে ব্রান্ডানকে পাওয়া যাবে কিনা তা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। গত ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। এছাড়াও রেড কার্ড দেখায় ডাগ আউটে থাকবেন না ইন্ডিয়ান কোচ ইগোর স্টিম্যাক। ডিফেন্ডার সুভাশিস বোসকেও এ ম্যাচে পাওয়া যাবে না, কারণ গত ম্যাচে তিনিও 93 মিনিটে রেড কার্ড দেখেন। তার বদলে মন্দার রাও দেশাই, প্রীতম কোটাল, চিংলান সানা সিং এবং রাহুল বেকে সামলাবেন ডিফেন্সের দায়িত্ব। যদি ব্রান্ডানকে না পাওয়া যায় তবে আপুইয়াকে বাড়তি দায়িত্ব নিতে হবে। সদ্য পেলের রেকর্ড ভেঙে দারুণ ফর্মে রয়েছেন সুনীল ছেত্রী, মনভীরও গোলের মধ্যে রয়েছেন। আজকের ম্যাচে তাদের দিকে তাকিয়ে থাকবে গোটা ভারতবর্ষের ফুটবল ফ্যানরা। ভারত এবং নেপাল বিগত দিনে 21 বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে ভারত জিতেছে 15টা ম্যাচ, 4টে ম্যাচ ড্র হয়েছে আর 2টো ম্যাচ হেরেছে ভারত।